দিদি সুরক্ষা কবজে অভিযোগ জানাতে এসে তৃণমূলের মন্ত্রীর সামনেই চর খেতে হল স্থানীয় এক বাসিন্দাকে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থানার অন্তর্গত ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতের সাইবনা এলাকার ঘটনা খাদ্যমন্ত্রী রতিন ঘোষের সামনেই স্থানীয় তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হন ওই স্থানীয় বাসিন্দা আক্রান্ত যুবকের নাম সাগর বিশ্বাস অভিযোগ মন্ত্রীর কাছে অভিযোগ জানাতে এলে প্রথমে তৃণমূল কর্মীদের কাছে শাসানি জোটে পরে তাকে কষিয়ে থাপ্পড় মারেন এক স্থানীয় কর্মী পরে ধাক্কা দিতে দিতে ঘটনাস্থল থেকে বারও করে দেওয়া হয় সাগরকে অভিযোগ সংবাদ মাধ্যমের সামনে আক্রান্ত যুবক যাতে কোনো কথা না বলেন তা নিয়েও ওই তৃণমূল কর্মীরা সাগরকে হুমকি দেন যদিও পরে সাংবাদিকদের কাছে নিজের ক্ষোভ উগড়ে দেন তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে আক্রান্ত যুবকের কাছে হাজ্যর করে ক্ষমা চেয়ে নেন মন্ত্রী রথিন প্রসঙ্গত পঞ্চায়েত বোর্ড সামনে রেখে ডাকা দলীয় সভায় বাংলার দশ কোটি মানুষের সুবিধা অসুবিধার কথা জানতে দিদি সুরক্ষা কবচ কর্মসূচির ঘোষণা করে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানানো হয় এই কর্মসূচির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবেন দিদির দূত এও ঘোষণা করা হয় যে এই কর্মসূচির মূল উদ্দেশ্য হবে বাংলার দশ কোটি মানুষ এবং দু কোটি বাড়ির সমস্যা অভাব অভিযোগের কথা দলের শীর্ষস্তরে এমনকি নেত্রীর কাছে পৌঁছে দেওয়া কিন্তু এই প্রকল্প জবে থেকে শুরু হয়েছে তবে থেকেই তৃণমূলের উচ্চস্তরের নেতারা বিভিন্ন জায়গায় গিয়েই বিক্ষোভে সামিল হচ্ছেন এবং এই রকম ঘটনা সম্মুখীন হচ্ছেন